আচ্ছা, গত শনিবার 27 তারিখ, 27শে জুন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমাকে বলা হয় যে কম্পিটিটিভ প্রোগ্রামিং অ্যান্ড ক্যারিয়ার এক্সিলেন্স এই বিষয়ে কিছু কথা বলার জন্য। আমি শাহরিয়ার মঞ্জুর, সাউথ ইস্ট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর এবং সিএসি ডিপার্টমেন্টের হেড। এছাড়া আমি বেশ কয়েক বছর ওয়ার্ল্ড ফাইন্যান্সের জাজ ছিলাম এবং গত বছর ঢাকা রিজিওনালের অ্যাসোসিয়েট কন্টেস্ট ডিরেক্টরও ছিলাম। এছাড়া তার আগের বছর পর্যন্ত আমি জাজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করি। কাজে হঠাৎ করে মনে হতে পারে যে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে ক্যারিয়ার এক্সেলেন্সের কথা হয়তো আমিই সবচেয়ে ভালো বলতে পারবো, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। আমি হয়তো এই ক্যারিয়ার এক্সেলেন্সের ব্যাপারে কথা বলার জন্য সবচেয়ে খারাপ লোক, তারপরেও বা অযোগ্য লোকও বলা যেতে পারে। তারপরেও আমি আসলে মূলত পরিসংখ্যানে খুব বিশ্বাস করি, কাজে কিছু স্ট্যাটিস্টিক্স দিয়ে অন্তত বুঝাতে পারবো যে আসলে প্রোগ্রামিং কন্টেস্ট করে অনেক লাভ হয়। এবং মূলত এই স্লাইডটা, প্রেজেন্টেশনটা একটু লাইট ধরনের, কোনো গুরুগম্ভীর কথা খুব একটা বলতে চাই না। আমার মনে হয় না এরকম প্রেজেন্টেশন এইভাবে কেউ আগে দিয়েছে আর কি। যাই হোক, তো শুরু করা যাক। উপরের এই ছবিটা অনেক আগের তোলা, এটা মনে হয় 2012 সালের দিকে। এটার ফটোগ্রাফার আবার আক্তার সারি, আমরা ইউরোপ ঘুরে গেছিলাম তখন। এটা সম্ভবত আমরা এয়ারপোর্ট থেকে শহরের দিকে যাচ্ছি। এবং আজকের এই প্রোগ্রামে আমাকে আসার আহ্বান জানিয়েছেন আক্তার স্যার। তো এটাই পরের স্লাইডে বলি যে আজকে সেশন চেয়ার হচ্ছে কায়কোবাদ স্যার, যিনি বুয়েটে আমার স্যার ছিলেন এবং আমাদের প্রোগ্রামিং কন্টেস্টের হাতে খুঁড়ি ওনার হাত ধরেই। স্যার মনে হয় আমাদের ব্যাচের প্রায় সবার বাসায় ফোন করে করে কন্টেস্টের প্রবলেম সলভ করার জন্য বা ভ্যালাডোলির সাইটের প্রবলেম সলভ করার জন্য রিকোয়েস্ট করতেন। তা আমার শুনতে বেশ ভালো লাগতো, বাহ, বুয়েটের একজন প্রফেসর আমাকে ফোন করতেছে প্রবলেম সলভ করার জন্য। আমার মাথায় নিশ্চয়ই অনেক বুদ্ধিশুদ্ধি আছে। পরে ক্লাসে খোঁজ খবর নিয়ে দেখি যে স্যার সবার বাসায়ই ফোন করেন, যে জীবনে একটা প্রবলেম সলভ করেন নাই তার বাসায় স্যার ফোন করতেন। স্যারের অনেক ধৈর্য এবং এর কারণেই আসলে বুয়েটে অন্তত প্রোগ্রামিং কন্টেস্টের কালচারটা গড়ে উঠেছে এবং অবশ্যই বাংলাদেশেও। তারপরে এই ছবিটা আমার তোলা, বাম দিকে যে কায়কোবাদ স্যার এবং বিল পাচারের যে ছবিটা, এবং এই ছবিটা কোন সালের মনে হয় জাপানে তোলা। আর ডান দিকের যে ছবিটা আছে আমার এবং আক্তার স্যারের একটা ছবি, এই ছবিটা তোলা হয়েছিল সম্ভবত ওই না এটা পরে, এটা 2000 আরও পরে, বেশ পরের ছবি। এটা সম্ভবত চায়নায়ও তোলা হইতে পারে। তো যাই হোক, এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এটার ফটোগ্রাফার ছিল অজানা কেউ। তো এই দুজন হচ্ছে, তো কায়কোবাদ স্যারের হাতে আমার কন্টেস্টের হাতে খুঁড়ি, আর আক্তার স্যারের হাতে হচ্ছে আমি প্রথমে অনেকদিন, বেশ কিছুদিন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কন্টেস্ট ট্রেনার ছিলাম, তখন আমি স্যারের কাছে রিপোর্ট করতাম। এবং সেটা আজকের কথা না, ইস্ট ওয়েস্টে আমি ট্রেনিং দিতে যেতাম মনে হয় প্রায় 2001 সালে, যখন ঢাকায় সিএনজি ছিল না, আমি স্কুটারে করে ডেইলি কন্টেস্ট ট্রেনিং দিতে যেতাম। তখন থেকে আমার স্যারের সাথে আলাপ এবং কায়কোবাদ স্যারের সাথে আরও প্রায় 4 বছর আগে থেকে আলাপ। স্যারকে আমাকে চিনেন আর কি, আলাপ বলাটা ভুল হবে। তো যেটা বললাম যে আমি আসলে প্রোগ্রামিং কন্টেস্ট এবং ক্যারিয়ার এই ব্যাপারে কথা বলার জন্য সত্যি ওয়ার্স্ট পারসন বা অযোগ্য লোক, কারণ আমি নিজে ক্যারিয়ার শব্দটার আমার কাছে সেরকম কোনো দাম নেই। তা আমার কন্টেস্টটা শুরু হয়েছিল আসলে মূলত প্রবলেম সেটিংয়ের বা প্রোগ্রামিং প্রবলেম সলভিংয়ের ভালোবাসা থেকে, এমন না যে ভালো চাকরি পাওয়া যাবে এই থেকে, কখনোই না। তো আমি, আমার এক ফ্রেন্ড ছিল বুয়েটে, সে আমাকে একটা প্রবলেম দিয়ে বলল যে একটা স্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দেওয়া আছে দুইটা স্থানের, এবং তাদের মধ্যে দূরত্ব বের করতে হবে। তা আমি অনেকক্ষণ চিন্তাভাবনা করে দেখলাম, বাহ, প্রবলেমটা তো বেশ ইন্টারেস্টিং। ক্লাস 10-এর ভূগোল বইয়ে তো এরকম একটা ছবি ছিল, ওই ছবিটা আবার মনে করলাম।
তখন কিন্তু এত ইন্টারনেট ছিল না যে ইন্টারনেট থেকে সার্চ দিয়ে ফর্মুলা বের করে ফেলবো। তো ওই ছবিটার কথা মনে করলাম, খাতায় একে টেকে ফর্মুলা বের করে করে ফেললাম। তো এটাই ছিল হলো আমার প্রথম অভিজ্ঞতা। এবং আরেকটা প্রবাবিলিটির প্রবলেমও আমার খুব ভালো লেগেছিল, কিন্তু সেটার নাম ছিল বার্গার। কিন্তু পরে আবিষ্কার করলাম যে প্রবলেমটা আসলে ভুল ছিল, কিন্তু আমি সেই ভুল থিওরি বের করেছিলাম যা স্যাম্পল আউটপুট দেখে। এই স্যাম্পল আউটপুট মিলানোর জন্য কী থিওরি দাঁড় করাতে হবে সেটা। কাজেই গণিত এবং প্রবাবিলিটি আমার সবসময় খুব প্রিয়, এবং এরকম দুইটা প্রবলেম থেকেই আমি মূলত ভাবলাম যে আচ্ছা এগুলাই সলভ করতে হবে, এবং খেয়ে না খেয়ে এগুলাই সলভ করতাম। এবং তখন নানা কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতো, কাজে আরও অনেক বেশি সময় পাওয়া যেত। তো এভাবেই আমার শুরু, জাস্ট প্রবলেম সলভিংয়ের ভালোবাসা থেকে। এবং আমার ধারণা হলো যে প্রোগ্রামিং কন্টেস্ট তাদেরই করা উচিত যাদের এই ভালোবাসাটা আছে, কারণ শুধু করে ভালো চাকরি পাওয়া যাবে এটা করলে যে প্যাশনটা থাকে না, এবং প্যাশন না থাকলে আসলে পরবর্তীতে এটার থেকে পজিটিভ জিনিস করা, হ্যাঁ নিজের ক্যারিয়ারটা তো কোনো রকমে দাঁড় হয়ে যায়, কিন্তু এটা দিয়ে পরিবর্তন করার ইচ্ছাটা আসে না আর কি। কাজেই প্যাশনটা থাকা জরুরি। অবশ্য এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই প্রবলেম সলভিংয়ের মাধ্যমে অ্যালগোরিদম কোর্স করানো হয় বা সি কোর্স করানো হয়, তখন অবশ্য আপনার প্যাশন থাকুক আর না থাকুক ওগুলো তো সলভ করতেই হবে, সেটাও আসলে ভালো। সবারই আসলে কিছু এই ধরনের প্রবলেম সলভ করা উচিত, কারণ প্রোগ্রামিং কন্টেস্টে খুব ভালোই করতে হবে, আদারওয়াইজ প্রবলেম সলভিং করা যাবে না তাও না, কিন্তু প্যাশনটা থাকলে আপনার প্রোগ্রামিং কন্টেস্ট করাটা অনেক সহজ হবে। কাজে যেটা বলতেছিলাম যে আমি ভালো জব পাওয়ার জন্য কখনো প্রবলেম সলভিং করি নাই। আচ্ছা তারপরে তাহলে আমি এত কিছুর পরে তাহলে ক্যারিয়ার নিয়ে কেন কথা বলবো? আপনাদের তো আমি বলতেছি যে প্রবলেম সলভিং ভালো লাগলেই প্রোগ্রামিং কন্টেস্ট করবেন, তারপরেও কথা বলবো এই কারণে যে আপনি হয়তো ভালোবাসা থেকে প্রবলেম সলভিং করলেন, কিন্তু আপনার তো আপনার আশেপাশের লোকজনকে বুঝাইতে হবে, আপনার বাবা মা আত্মীয় স্বজন গার্লফ্রেন্ড সবাইকে তো কনভিন্স করতে হবে যে আপনি একটা ভুয়া জিনিসের পিছনে সময় নষ্ট করতেছেন না। এই জন্যই আসলে জিনিসগুলো জানা দরকার, কিছু স্ট্যাটিস্টিক্স আপনার জানা দরকার যাতে তারা কনভিন্সড হয় যে আপনি আসলে একটা ভালো কাজ করতেছেন। আপনার মূলত কিন্তু প্রবলেম সলভিং ভালোবাসতে হবে। তা আমি মাঝখানে আগের কিছু কন্টেস্টেন্টদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। ছবি সিলেক্টেড ছবিগুলো কতগুলো একটু আপনাদের কাছে নন স্ট্যান্ডার্ড মনে হতে পারে, পরে আমি বলবো এর কারণ কি। প্রথমে আসি হলো যে অতীতে ঢাকা রিজিওনালে অনেক বেশি প্রবলেম সেট করেছে এরকম কিছু লোক। এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন আরিফুজ্জামান আরিফ, প্রথমে মনে হয় জাহাঙ্গীরনগর এবং পরে ইস্ট ওয়েস্টের স্টুডেন্ট ছিল, এবং সেই স্পেস থেকেই সোহেল হাফিজ এবং আরও একজনের সাথে ওয়ার্ল্ড ফাইনালসে কোয়ালিফাই করে। এবং আরিফ আসলে মুড়িমুড়কির মতো প্রবলেম সেট করতো, আমরা বলতাম যে ওকে ঝাঁকি দিলেই প্রবলেম বের হয়। ডান দিকে আরও কিছু দিকপাল দেখা যাচ্ছে, ওই আরিফুজ্জামানের টিমমেট সোহেল হাফিজ, সাথে আছে হলো জানে আলম জান, হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির, সেও 2009 সালে ওয়ার্ল্ড ফাইনালসে কোয়ালিফাই করে। আরিফ কোয়ালিফাই করেছিল হচ্ছে 2008 সালের টাইম মনে হয়। তো জান প্রচুর প্রবলেম সলভ করেছে এবং প্রচুর প্রবলেম সেটও করেছে, এবং তার আসলে কন্টেস্ট নিয়ে খুবই প্যাশন ছিল আর কি। আর সোহেলও এক সময় প্রচুর সেট করেছে, এবং মালয়েশিয়া একটা কন্টেস্টে আমার সাথে গিয়েও ছিল, ওটা অবশ্য মাহমুদও গিয়েছিল। মাহমুদ হচ্ছে বুয়েটের ট্রিপলির স্টুডেন্ট, এবং সেও এক সময় প্রচুর প্রবলেম সেট করেছে, তার কঠিন জিওমেট্রিক প্রবলেম ছাড়া আসলে ঢাকা রিজিওনালের কথা ভাবাই যেত না। আপনারা ব্যাকগ্রাউন্ডে কিছু চিৎকার শুনতে পারেন, আমার আব্বা চিৎকার করছে, এখন কিন্তু রাত 1টা। যাই হোক, মানে 1টায় বসেও একটু নিরিবিলি অবস্থা পাওয়া যাচ্ছে না আর কি। তো যেটা বললাম যে কাজে এদের সবারই আসলে ঢাকা রিজিওনালে অনেক অবদান আছে। তার আগে কামরুজ্জামান ছিল, এখন মাহমুদ এখনও দেশেই আছে, জানে আলম জান এখন আছে হচ্ছে, প্রথমে গুগলে ছিল এখন মনে হয় টুইটারে, আরিফ আছে এখন গুগলে, সোহেল ইউএসএ এর কোনো একটা কোম্পানিতে আছে, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। আরিফের এই ছবিটা হচ্ছে বুঝতেই পারতেছেন গ্র্যান্ড মাস্টার না বিশ্বনাথন আনন্দ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তার সাথে তোলা, এটা কিন্তু মোমের মূর্তি না আসল বিশ্বনাথন আনন্দ। আচ্ছা, এরকম একটা সেমিনার
সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আমরা করেছিলাম 2015 সালে, সেখানে স্পিকার ছিল হাসনাইন হেকেল। মোহাম্মদ হেদায়েত হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে একমাত্র গুগলার, এবং পরে সে ফেসবুকে গিয়েছে। এছাড়া ছিল মুনিরুল হাসান, আমার দেখা একজন কমপ্লিট কম্পিউটার সায়েন্টিস্ট। আর মাঝখানের জন্য হচ্ছে আমাদের আমার ছাত্র, সে হচ্ছে SSL ওয়্যারলেসে আছে এখন। যাক, তাদের সম্বন্ধে আমি পরে আবার কিছু কথা বলবো। এখন আমরা কিছু ছবি দেখি আগের কিছু সফল কন্টেস্টেন্টদের। আচ্ছা, এইটা আসলে অলরেডি পার হয়ে গেছে, যেদিন আমার স্লাইডটা রেডি করেছিলাম তখন এটা ছিল, হলো যে তারপর সেদিনই এই আমার প্রেজেন্টেশনের পরেই অনুষ্ঠানটা ছিল। এরকম একটা প্রোগ্রাম আমরা করেছিলাম, এটা আপনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির সিসি ডিপার্টমেন্টের ফেসবুক পেজে গেলে এটা রেকর্ডেড অবস্থায় শুনতে পাবেন। আলোচনাটা খুবই লাইভে ছিল, লাইভলি ছিল। এখানে উপস্থিত ছিল ইফতেখার আলম ইশাক এবং তামান ইসলাম, সাউথ ইস্ট ইউনিভার্সিটির দুইজন সফলতম গ্র্যাজুয়েট এবং দুইজনেই কন্টেস্টেন্ট। প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে আসলে কোনো এক্সেপশন নাই, সব প্রাইভেট ইউনিভার্সিটির সফলতম গ্র্যাজুয়েটরা হচ্ছে কন্টেস্টেন্ট। সিএসসি কথাটা আমি ইচ্ছা করেই বলি নাই, শুধু সিএসসি না, মানে সিএসসি বাদ দিলেও দেখা যাবে যে সফলতম গ্র্যাজুয়েটগুলা সাধারণত কন্টেস্টেন্টই হয়। তবে সিএসসির ক্ষেত্রে সেটা অবশ্যই সত্যি, মোটামুটি যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে। এখানে একটু সাকসেসফুল কন্টেস্টেন্টের ছবি দেখি। বাম দিকে হচ্ছে যে হেদায়েত, যে তারই এখন একটু নাম তামান ইসলাম, সে হেদায়েতুল ইসলামকে চেঞ্জ করে তামান ইসলাম লিখে, সে এখন আছে ফেসবুক ইউকেতে। এটা মনে হয় তার বিয়ের সময়কার ছবি। ডান দিকে আছে হচ্ছে রায়হাত জামান নিলয়, সেও খুব ভালো প্রবলেম সেটার। তামান ইসলাম বেশি প্রবলেম সেট করে নাই, কিন্তু যেগুলো করেছে বেশ কিছু ভালো প্রবলেম সেট করেছে সে। আর রায়হাত জামান নিলয় সে প্রচুর প্রবলেম সেট করেছে, এখনও করে। আমাদের যে এশিয়া ওয়েস্ট ফাইনাল হলো সেখানেও সে অনেক কন্ট্রিবিউশন করেছে। এবং এই ছবিটা তো বোঝাই যাচ্ছে, এখন ডাবলিনে চাকরি করলে এই ছবিটা যে ডান দিকের ছবিটা যে প্যারিসের, এটা তো যে কেউ বলতে পারবে। এরপরে আছে শাহরিয়ার রৌফ নাফি, সে আছে গুগলে, সে জিওমেট্রিক প্রবলেম সলভিংয়ে খুবই ভালো ছিল, লিজেন্ডারি ছিল। তার বড় ভাই নাসা, সেও লিজেন্ডারি ছিল, দুই ভাই মিলে প্রচুর জিওমেট্রি প্রবলেম ভালো ভালো সলভ করেছে কন্টেস্ট টাইমে। ডান দিকের জন কায়সার এল আবদুল্লাহ, সে এখন গুগলে আছে, সেও বেশ কয়েক, সে ওয়ার্ল্ড ফাইনালসে মনে হয় কোনো কারণে যেতে না পারলেও বুয়েটের টিমগুলোকে ওয়ার্ল্ড ফাইনালসে নিয়ে গেছে অ্যাজ এ ট্রেনার অ্যান্ড কোচ। মাহবুবুল হাসান এখনও প্রচুর প্রবলেম সেট করে, গুগলে গিয়ে ধুমায় প্রবলেম সেটিং করে এরকম একজন লোকই মনে হয় আছে, সে হচ্ছে মাহবুবুল হাসান শান্ত। সে প্রচুর বই লিখেছে বাংলায়, বেশ কয়েকটা কন্টেস্টের বই লিখেছে, সেগুলো আপনারা হয়তো পড়েছেনও। এবং সে আসলে খুবই ইন্টারেস্টিং, মজার একজন লোক, বুঝতেই পারতেছেন তাকে দেখে, সে আমার মতো একটু ওজন টোজন বেশি। তো কোন ওয়ার্ল্ড ফাইনালসে তার সাথে আমার দেখা হইলো, তো সে আমাকে বললো ইসমান এটা কী করছে। আমি বললাম কেন কী করছে, বলে এই যে ভুড়ি বানায় ফেলছে। আমি তখন একবার শান্তন দিকে তাকাই, একবার নিজের দিকে তাকাই, আর তারপরে বলি আহা তোমার চোখে পড়লো ইসমানের ভুড়ি। যাই হোক, তো খুবই মজার ছেলে শান্ত, এবং বুঝতেই পারতেছেন যে তার বাচ্চাটাও তার মতোই কিউট। ডান দিকে আছে হচ্ছে সামিউল ইসলাম এবং নাবিল আহমেদ, দুইজনেই কন্টেস্টেন্ট এবং দুইজনেই গুগলার। এছাড়া আর কোনো গুগলার কপল আছে কিনা আমি জানি না, এইটা আমার এখন পর্যন্ত এটাই মনে পড়তেছে। আরও হয়তো আছে, কিন্তু ডিরেক্ট বাংলাদেশ থেকে জব পেয়ে গেছে এরকম আর এই মুহূর্তে খেয়াল পড়তেছে না। আর এরপরে এরা হলো সাউথ ইস্টের দুইজন গ্র্যাজুয়েট, এরা কেউই কিন্তু গুগলার না, এরা দুজনেই দেশে আছে। ইফতেখার আলম ইশাক, সে মনে হয় প্রায় 7 বছরে 7টা প্রমোশন পেয়েছে, SSL ওয়্যারলেসের এখন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে আছে। সে খুবই মেধাবী ছিল, সে মানে খুব কম সময়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এবং সে তার ব্যাচের গোল্ড মেডেলিস্টও ছিল। কন্টেস্টেন্ট এবং গোল্ড মেডেলিস্ট এরকম আসলে খুব বেশি পাওয়া যায় না। সে গত ঢাকা রিজিওনালে তার কোম্পানি একটা প্রধান স্পন্সর ছিল, তার কন্টেস্ট বিষয়ে তাদের খুবই আগ্রহ। এবং
যেটা বললাম যে আরেকটা যে টক শোর কথা বললাম, এখানে সে এবং হেদায়েত মিলে খুবই প্রাণবন্ত আলোচনা করেছে, এবং সে একজন কন্টেস্টেন্টও ছিল, খুব টপ কন্টেস্টেন্ট বলা যাবে না কিন্তু বেশ ভালো কন্টেস্টেন্ট। এটা যেটা বললাম যে একেবারে কন্টেস্টেন্ট হতে হলে, যে একেবারে খুব সফল হতে হলে খুব টপ কন্টেস্টেন্ট হতে হবে এমন না, মোটামুটি ভালো হইলেই যথেষ্ট, এবং সে কিন্তু খুবই সফল আর কি, এবং সে ভালো ছাত্র হয়, তার আরও অনেক বেশি অন্য নলেজ অনেক বেশি আছে। ডান দিকের জন হচ্ছে জাবের আহমেদ, সে হচ্ছে রিপ সিস্টেমসে আছে, সে একটু রেয়ার, মানে রিপ সিস্টেমসে সাধারণত পাবলিক ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটই বেশি নেওয়া হয়, কিন্তু জাবের এদিক দিয়ে ব্যতিক্রম। তো তার ব্যাপারে একটা মজার গল্প আছে, সে একদিন আমাকে এসে বলে যে স্যার আমি একটু টিচিংয়ে আসতে চাই। আমি বললাম তো টিচিং টিচারদের বেতন তো এইরকম, তখন সে বলল স্যার এই টাকাটা তো বেশি আমি ট্যাক্সি দিই। কাজে বুঝতেই পারছেন যে কন্টেস্ট করলে আসলে ভালো চাকরি পাওয়া যায় এবং ভালো বেতনও পাওয়া যায়, কাজে ইন ফিউচার আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে প্রসপেক্ট খুবই হাই। জাবের মনে হয় তার কোম্পানি থেকে একটা প্ল্যাটও গিফট হিসেবে পেয়েছে, কাজেই বোঝাই যাচ্ছে যে খুব বিশাল একটা ব্যাপার। এরপরে এই দুজনকে আপনি বলবেন স্যার এনারা তো দেশেই আছে, এদের ছবি কেন দিলেন? এরা আসলে সবাই যদি বিদেশ চলে যায় তাহলে আপনাদেরকে ভালো কন্টেস্টেন্ট বানাবে কে? বামজন হচ্ছে, দুজনেই ইউনিভার্সিটির টিচার, বামজন হাসনাইন হেকেল জামি, সে এখন রিসেন্টলি যত ক্যাম্প ট্যাম্প কন্টেস্ট হয় তার মেইন দায়িত্বে থাকে। আর ডান দিকের জন হচ্ছে মুনিরুল হাসান, সে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আমার সহকর্মী, এবং তার চেয়ে ভালো টিচার আমি খুব কমই দেখেছি, এবং সে একজন কমপ্লিট কম্পিউটার সায়েন্টিস্ট, ভালো ছবি আঁকে, ইংরেজিও চমৎকার, প্রবলেম সলভিং অ্যাবিলিটিও ভালো, এই তিনটা গুণের সমন্বয় আমি আর কারোর মধ্যে দেখি নাই, কোনো কন্টেস্টেন্টের মধ্যে এই তিনটা জিনিসের সমন্বয় দেখি নাই, যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি এবং ইংলিশে ভালো এবং ভালো ছবি আঁকা এবং ডিজাইন সেন্স চমৎকার, এতগুলা গুণের সমন্বয় হওয়াটা খুবই কঠিন। এখন ওই যে বললাম যে প্রচলিত ধারায় হয়তো এরা দুজন কেউই খুব একটা সফল না, কিন্তু তারা যেহেতু কন্টেস্টেন্ট ছিল তারা টিচার হিসেবে খুবই সফল। টিচার হিসেবে সাফল্য ডিপেন্ড করে কিন্তু হচ্ছে তার স্টুডেন্টদের সাফল্যের উপর, এবং সাউথ ইস্টের যত নাম করা ভালো ভালো গ্র্যাজুয়েট বেরোয়েছে তাদের অনেকেই মুনিরুল হাসানের সাহচর্যে এসে খুবই ভালো হয়েছে, আর জামি তো ন্যাশনাল লেভেলের একজন আইকন এখন। এখন যেটা বললাম তো আপনি এদের বলতে স্যার এরকম অদ্ভুত অদ্ভুত ছবি চুজ করলেন কেন, বা প্রফেশনাল ছবি চুজ না করে এরকম বিয়ের ছবি বা ওয়াইফ সহ ছবি কেন দিলাম? এর কারণটা হচ্ছে যে অনেকে একটা প্রোপাগান্ডা ছড়ায় যে আই এম এ প্রোগ্রাম আর আই হ্যাভ নো লাইফ, কন্টেস্ট করে কী হবে, তাই আমি এই ছবিগুলো চুজ করলাম, যে না কন্টেস্ট করলে যে আপনার কোনো লাইফ থাকবে না তাও না, হয়তো আরও সিনিয়র লোকজনদের ছবি দিতে পারলে আপনারা আরও ইন্সপায়ার্ড হতেন, তো সেটা আপাতত টেকনিক্যাল কারণে দেওয়া গেল না। এখন কিছু স্ট্যাটিস্টিক্স, ইউনিভার্সিটি অফ ঢাকা, এটা এই স্ট্যাটিস্টিক্সগুলো আমি হাসনাইন হেকেলের কাছ থেকে কালেক্ট করেছি, তাকে বলেছিলাম জোগাড় করতে, সে জোগাড় করেছে। এখানে এখন পর্যন্ত 11 জন গুগলে জব অফার পেয়েছে, আমি আপাতত গুগল কেন্দ্রিক স্ট্যাটিস্টিক দিচ্ছি, তার মধ্যে ছেলে 9 জন মেয়ে 2 জন, টোটাল 11 জন, তার মধ্যে 10 জনই কন্টেস্টেন্ট, এবং ঢাকা ইউনিভার্সিটিতে ছেলে এবং মেয়ের অনুপাত হচ্ছে 5:1, এবং গুগলে চাকরি পাওয়ার অনুপাত হচ্ছে 9:2, কাজেই বোঝা যাচ্ছে যে মেয়েরা কিন্তু পিছিয়ে নেই, বরং সামান্য একটু এগিয়ে আছে। এরপরে বুয়েটের অবস্থা যদি দেখি, সেখানে প্রায় 25 জন গুগলে জব পেয়েছে, যেখানে হঠাৎ করে মনে হতে পারে যে বুয়েট হয়তো অনেক বেশি সফল, ব্যাপারটা তেমন না, অবশ্যই বুয়েটে ভালো কন্টেস্টের সংখ্যা বেশি, কিন্তু বুয়েটে কিন্তু প্রতি ব্যাচের স্টুডেন্ট সংখ্যাও ঢাকা ইউনিভার্সিটির চেয়ে বেশি, অনেক সময় দ্বিগুণও। তো ঢাকা ইউনিভার্সিটি বুয়েটে 25 জন গুগল থেকে জব অফার পেয়েছে, তার মধ্যে 22 জন ছেলে 3 জন মেয়ে, এবং এই 25 জনের মধ্যে 22 বা 23 জন হচ্ছে কন্টেস্টেন্ট, অর্থাৎ প্রায় অনেকেই কন্টেস্টেন্ট, এবং বুয়েটে ছেলে মেয়ের অনুপাত হচ্ছে 9:1, কাজে এইখানেও বোঝা যাচ্ছে যে কন্টেস্টেন্ট ছেলে মেয়ের অনুপাত হচ্ছে 22:3 যারা গুগলের সুযোগ পেয়েছে, এবং ছাত্রছাত্রীর অনুপাত হচ্ছে 9:1, কাজে এখানেও আসলে মেয়েরা কিন্তু বেশি সফল। ঠিক আছে, কাজে হঠাৎ করে আমরা অনেক সময় শুনি যে মেয়েরা কন্টেস্টে সফল না, বা এরকম বাইরে জব পাওয়ার ক্ষেত্রে সফল না, ব্যাপারটা আসলে অত একটা
ঠিক না। হ্যাঁ, কিছু টেন্ডেন্সির কারণে মেয়েরা কম্পিউটার সায়েন্সে পড়তে কম আসে, কিন্তু যখন চলে আসে তখন তাদের সাফল্যের হার আসলে ছেলেদের চেয়ে একটু ভালোই দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন কথা হলো তাহলে আইসিপিসি তো বোঝাই যাচ্ছে যে ক্যারিয়ারে বিশাল ভূমিকা, কারণ বাংলাদেশ থেকে যারা বাংলাদেশি ডিগ্রি নিয়ে গুগলে গেছে তারা আসলে প্রায় সবাই কন্টেস্টেন্ট। এরপরে যেটা প্রশ্ন আসে যে আইসিপিসি আসলে কনভেনশনাল এডুকেশন সিস্টেমটাকে কিভাবে চেঞ্জ করেছে, যে কন্টেস্টের আগে আপনি যদি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের সাপোজ রিকার্শন রিলেটেড, রিকার্শন যারা প্রোগ্রামিং পারেন তারা জানেন, রিকার্শন হচ্ছে প্রোগ্রামিংয়ের একটা খুব কঠিন কিছু না কিন্তু বোঝা একটু কঠিন, সে রিলেটেড যদি প্রশ্ন কিছু দেখতেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তারা দেখতেন যে 2-3টা প্রশ্নই ঘুরে ফিরে আসে, রাইট এ রিকার্সিভ ফাংশন টু ফাইন্ড ফ্যাক্টোরিয়াল এন, রাইট এ রিকার্সিভ ফাংশন টু ফাইন্ড এনসিআর, অথবা খুব বেশি হলে রাইট এ রিকার্সিভ ফাংশন টু রিভার্স এ স্ট্রিং, এটা একটু আনকমন বরং। কিন্তু তারপরে যখন প্রোগ্রামিং কনটেস্টেন্টরা ফ্যাকাল্টি হওয়া শুরু করলো এবং আরও অনেক ইনোভেটিভ প্রবলেম ভাবা শুরু করলো তখন আসলে পুরো প্রেক্ষাপটটাই পাল্টে যায়, মানে বাংলাদেশের কম্পিউটার সায়েন্স শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রোগ্রামিং কনটেস্টের ভূমিকা অসীম। মানে একটা কনভেনশনাল দৃষ্টিভঙ্গি কি যে টিচাররা পড়াবে, রিসার্চ করবে, নতুন নতুন জিনিস শিখবে এবং এডুকেশনাল কোয়ালিটি বাড়বে, কিন্তু প্রোগ্রামিং কনটেস্টের অ্যাপ্রোচটা একটু অন্যরকম। প্রোগ্রামিং কনটেস্টের অ্যাপ্রোচটা হচ্ছে এরকম যে না, স্টুডেন্টরা অনেক প্রবলেম সলভ করবে এবং সেই প্রবলেম সলভিং করে করে তারা অনেক বেশি দক্ষ হয়ে উঠবে, এবং এখানে কাজী প্রবলেম সেটারা দেখা যায় যে তারা কিন্তু একটা প্রবলেম মাথায় আসে সেটা নিয়ে প্রবলেম লিখে ফেলে, সেটা নিয়ে পেপার লিখতে হবে সেটা তারা চিন্তাও করে না, তাদের তারা একটু অন্যভাবে হার্ডওয়্যার। এই জন্য কনটেস্টেন্টরা দেখা যাচ্ছে যে এখন শিক্ষকতায় অত একটা আসে না, দুইটা কারণ আছে, যে কনটেস্টেন্টরা যেহেতু ভালো প্রোগ্রামার কাজে তারা তো আসলে সফটওয়্যার কোম্পানিতে গেলে দ্রুত তাদের স্যালারি বেড়ে যাবে, টিচিংয়ে আসলে সেটা হবে না, কাজে তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হওয়ার দরকার থাকলে তাদের জন্য সফটওয়্যার কোম্পানিতে যাওয়াটাই অনেক বেশি দরকার। আরেকটা হচ্ছে ওই যে বললাম যে কনটেস্টেন্টদের মধ্যে ঠিক রিসার্চ করার চেয়ে প্রবলেম সেটিং করার টেন্ডেন্সিটা বেশি, এবং ওই যে বললাম যে শিক্ষার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কিন্তু যে এটা বললাম যে টিচাররা রিসার্চ করবে এবং স্টুডেন্টদের তার ফলে শিক্ষার মানের উন্নতি হবে সেটা যতটা এফেক্ট ফেলেছে তার চেয়েতে কনটেস্টেন্টরা কনটেস্ট করে স্টুডেন্টদেরকে নতুন নতুন প্রবলেম সলভ করায় শিক্ষার মান কিন্তু আরও অনেক বেশি বাড়ছে, মানে অনেকে খুশি হবে না। কিন্তু আসলে প্রোগ্রামিং কনটেস্টের ভূমিকা বাংলাদেশের কম্পিউটার সায়েন্স শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অনেক অনেক বেশি, মানে এটা বলে বোঝানো যাবে না, কারণ বাংলাদেশে এই মডেলটা খুবই কাজে লেগেছে। কাজেই আশা করি যে আপনারাও কনটেস্ট করবেন, প্রবলেম সলভিংকে ভালোবাসবেন এবং ভালো জব এটা আসলে বাই প্রোডাক্ট হিসেবে আসবে। ঠিক আছে, এখন এটা যেহেতু এটা রেকর্ডেড ভিডিও কাজেই কোনো প্রশ্ন নিতে পারতেছি না, সবাইকে ধন্যবাদ। এটা আমার রুমের একটা ছবি, খুবই অগোছালো, আর হয়তো ব্যাকগ্রাউন্ডে আমার আব্বার একটু চিৎকার টিৎকার শুনে থাকলে তার জন্য দুঃখিত, এই রাত একটার সময় যেটা হবে বুঝতে পারি নাই। সবাইকে ধন্যবাদ।